शुरू हो प्रदेश कांग्रेस कमिटी तीन दिन प्रशिक्षण शिविर चौबीस डिसेम्बर थे छब्बीस डिसेम्बर पर्यंत तीन दिन व्यापी आगरतला कांग्रेस भवने यह प्रशिक्षण शिविर चलबे। शिविर उपस्थित थाकबे सर्वभारतीय नेतृबृंद। शुक्रवार सकाल दसटाय शुरू हो प्रशिक्षण शिविर। एदिन सांबादिकदेर मुखोमुखी हुए प्रदेश कांग्रेस सभापति बृजित सिन्हा जानान परवर्तीकाले एई धरनेर प्रशिक्षण शिविर विधानसभा भित्तिकेओ करा हबे जाते कर्मीदेर मनोबल बृद्धि पाय। मूलत सांगठनिक शक्ति बृद्धिर लक्ष्येई এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের রাজ্যে আজকে প্রথম প্রদেশ কংগ্রেসের কর্মকর্তা বৃন্দ এক্সিকিউটিভ মেম্বাররা এবং জেলা কংগ্রেসের সভাপতিদের তিন দিনের এখানে প্রশিক্ষণ শিবির আমরা আজকে উদ্বোধন করব, যার জন্য আমাদের মিশ্রজি দিল্লি থেকে এসছেন, আরও আমাদের নেতারা আসবেন। এবং এটা তিন দিনের পরে ডিস্ট্রিক্ট লেভেলে আবার ডিস্ট্রিক্টের নেতাদের আমরা দুদিনের ট্রেনিং হবে, এরপরে ব্লকে অর্থাৎ বিধানসভা কেন্দ্রে একদিনের ক্যাম্প হবে। এবং উল্লেখযোগ্য যে আপনারা জানেন গত 9 নভেম্বর আমরা লাস্ট স্কেলে একটা কোঅর্ডিনেটর মোটিভেটর ট্রেনিং করেছি রবীন্দ্র ভবনে, প্রায় 1200 আমরা ট্রেনিং করেছি।